আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরর সলিউশন আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে অক্টোবর দু ইং তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নপর্ব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ সোহরাব হুসাইন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিআরআইসিএম কোন মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিআরআইসিএম এর প্রদানের পদবী কি মহাপরিচালক বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ করতে যাচ্ছে ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ করতে যাচ্ছে একত্রিশ আগস্ট দু হাজার মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয় সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয় বর্তমানে দেশের নদীবন্দর কতটি পঁয়ত্রিশটি নদীবন্দর রয়েছে বর্তমানে দেশে দেশের পঁয়ত্রিশতম নদীবন্দর কোনটি বালাগঞ্জ নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত সিলেটে অবস্থিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কোন নদীকে হালদা নদীকে বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো ষাটটি দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি আর টি এম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে কিশোরগঞ্জ প্রতিষ্ঠা করা হবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে খুলনাতে প্রতিষ্ঠা করা হবে সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএইউ উদ্ভাবিত হাঁসের জাতের নাম কী বিএইউ সাদা কালো বর্তমানে জাতির সঙ্গে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ একত্রিশ আগস্ট দু হাজার বিশ বাংলাদেশে কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইস্তেহার স্বাক্ষর করে স্যান কি অ্যান্ড নেভিস আমিরাত ইসরায়েল বাহারাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে পনেরো সেপ্টেম্বর দু বিশ ইং তারিখে আমিরাত ইসরায়েল বাহারাইন চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো সেপ্টেম্বর দু হাজার বিশ কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমিরাত ও বাহারাইন পঁচিশ সেপ্টেম্বর দু বিশ পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় চারটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় পঁচিশ সেপ্টেম্বর দু বিশ পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে উনিশটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত চাবাহার বন্দর ইরানে অবস্থিত জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ইউশিহিদে সুগা তিনি জাপানের নিরানব্বইতম প্রধানমন্ত্রী তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি হিসাম মাসিসি দু সালে বিআইএমএসটিইসি এর পঞ্চম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে উনষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তিন নভেম্বর দু ইং তারিখে অনুষ্ঠিত হবে বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি আর্জেন্টিনা সুকুক কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ সুকুক সর্বশেষ কোন দেশ হাইপারসোনিক যোগে প্রবেশ করে ভারত আট সেপ্টেম্বর দু হাজার বৈশ্বিক অভিযোজন কেন্দ্র জি এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয় বাংলাদেশ বৈশ্বিক অভিযোজন কেন্দ্র জি এর সদর দপ্তর কোথায় দ্য হ্যাগ নেদারল্যান্ডস ইসিওএসও এর বর্তমান ও ছিয়াত্তরতম প্রেসিডেন্ট কে মুনির আকরাম পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে বোলকান রোস্কার তুরস্কর নাগরিক তিনি বিআইএমএসটি এর নতুন মহাসচিব কে তেনজিল লেকফেল ভুটানের নাগরিক তিনি দু সালের মানব মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর সর্বনিম্ন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বাংলাদেশ রয়েছে একশো তম স্থানে দু সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকের শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড সর্বনিম্ন ইয়েমেন বাংলাদেশের অবস্থান একশো তম টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম প্রেসার ও বিশ্বের চতুর্থ বলার হিসেবে ছয়শো উইকেট লাভ করেন কে জেমস অ্যান্ডারসন এ ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে রবার্ট বি জেলিক বর্তমান দেশে সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক সাত পারসেন্ট যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে এম শহীদুল ইসলাম তিন সেপ্টেম্বর দু ইং তারিখে তিনি নিযুক্ত হন মালয়েশিয়ায় মালয়েশিয়ার নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার সাত সেপ্টেম্বর দু হাজার বিশ ইং তারিখে তিনি নিযুক্ত হন জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তিরিশ সেপ্টেম্বর দু হাজার বিশ ইং তারিখে তিনি নিযুক্ত হন জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে তুষীমিতু মোতেগি ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম একশো চুরাশিতম মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত সৈয়দপুর নীলফামারী বর্তমানে দেশে কয়লা খনি কতটি পাঁচটি কয়লা খনি রয়েছে বর্তমানে দেশে বর্তমানে দেশে কতটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে দুইটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল দু জাতীয় সংসদে পাশ হয় কবে আট সেপ্টেম্বর দু ইং তারিখে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ হয় সম্প্রতি আবিষ্কৃত বাদুরগুহা কোথায় অবস্থিত চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গহীন অরণ্যে বাদুরগুহা অবস্থিত উচ্চ ফলনশীল জাত বি ইউ সোয়াবিন দুই উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের বিআরআর উদ্ভাবিত দানের জাত কতটি একশো পাঁচটি নতুন জাত হলো ব্রিদান সাতানব্বই ব্রিদান আটানব্বই এবং ব্রিদান নিরানব্বই বাংলাদেশি পাসপোর্টদ্বারি বিশ্বের কোন দেশে যাওয়া নিষিদ্ধ ইসরায়েল চব্বিশ অক্টোবর দু ইং তারিখে জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে পঁচাত্তরতম বিশ্বের কোন দুটি দেশে এখনও পোলিও রোগটি বিদ্যমান আফগানিস্তান এবং পাকিস্তান করোনাভাইরাসে মোট কতটি প্রোটিন থাকে আটাশটি প্রোটিন থাকে করোনাভাইরাসে ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম কি বুকার পুরস্কার ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে কবে আঠারো অক্টোবর দু ইং তারিখে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয় কবে ছয় সেপ্টেম্বর এবং শেষ হয় দশ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ উনচল্লিশ বিলিয়ন বা তিন হাজার নয়শো কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে কবে পয়লা সেপ্টেম্বর দু ইং তারিখে করোনা প্রতিরোধী কোনো টিকা পাওয়া গেলে তা বিশ্বজুড়ে দ্রুত ও ভারসাম্যপূর্ণ বিতরণের উদ্দেশ্যে এক ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয় কতটি দেশ একশো ছাপ্পান্নটি দেশ ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি স্টেইন সর্বনিম্ন দক্ষিণ সুদান সমাপ্ত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বিলে অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন